রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জরুরি পরীক্ষা নিরীক্ষা শেষে সন্ধ্যা 7:25 গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়ে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। বাসায় আসার পর বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, হাসপাতালে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তিনি এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। হাসপাতালে সংক্রমণের সম্ভাবনা থেকে যায়, তাই মেডিকেল বোর্ডের সুপারিশেই তাকে বাসায় আনা হয়েছে। বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ নানান রোগে ভুগছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 30 তারিখ রাত্রে ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়। ওনার অসুস্থতা এক পর্যায়ে বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া, দেশবাসীর দোয়া, আল্লাহর অশেষ মেহরবানি যে উনি গতকালকে থেকে একটু একটু সুস্থ বোধ করেন। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।